আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিগজ্যাগ মেশিনের ক্যাম টাইমিং করবেন। তো অনেকে ক্যাম টাইমিং করতে পারে না, ক্যাম টাইমিংয়ের জন্য সুতা শর্টকাটে, অনেক সময় সুতা কাটেই না, নাইফ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, টেক আপ ঠিক আছে, কিন্তু দেখা গেছে ক্যাম টাইমিং ঠিক নাই, অথচ অনেক সময় মেশিন চলতে চলতে নড়ে যায়। তো দেখাবো আপনারা কিভাবে ক্যাম টাইমিং ঠিক করবেন। তো প্রথমে আমরা সুইং করি, দেখেন আমাদের সুইংয়ের কী অবস্থা। দেখেন এই দেখেন সুতা কাটে নাই। তো আপনারা প্রথমে বুঝবেন যে কোথায় কি সমস্যা আছে কি নাই। তো আমি মেশিনটা কাট করতেছি, দেখেন আমার যে এই যে টেক আপ আছে, টেক আপ একটা পজিশন আছে। তো পজিশনে দেখেন এই যে ডি আর এইচ, এটার মিডলে দেখেন এই যে এখানে একটা দাগ আছে। তো এই দাগ বরাবর, এই যে টেকাপের যে দাগ আছে, এই দাগটা এটার বরাবর সেম, এরকম বরাবর থাকলে এটা হইতেছে আপনার টেকআপ পজিশন। এছাড়াও আপনার টেকআপ পজিশন মেশিন রানিং করার পরে মেশিনে সুতা কাটলে অটোমেটিক টেকআপ পজিশন হয়ে যাবে। তো টেকআপ পজিশন করার পরে আপনার এইখানে যে নাইফ আছে, দেখেন এইখানে যে প্লেট আছে, এরকম একটা প্লেট থাকে। তো আমরা এই প্লেটটা সরাইলে দেখেন আমার বোঝা যায় যে এই নাইফটা, অতএব আপনার নাইফের কাজ হইতেছে সুতাটা টান দিয়ে ধরে নেওয়া যাওয়া, আর এটা হইতেছে মুভিং নাইফ, আর এইখানে এটার সাথে আমার ফিক্স নাইফ আছে। তো মুভিং নাইফ আপনার এইখানে দেখেন এই যে শেপ আছে, এই শেপের সাথে লাগা যাবে না, এই শেপের সাথে যদি লাগা যায় তো আপনার মুভিং নাইফ ভাঙ্গা যাবে। তো মুভিং নাইফ কেমনে আপ ডাউন করবেন, দেখেন আমার এইখানে যে ক্যাম আছে, আমার এই যে স্টোভার আছে, স্টোভার তো এটা আমি আপনাদের খুলে নিতেছি। এই যে অয়েল ট্যাঙ্কিটা আছে আপনাদের বোঝানোর জন্য আমি অয়েল ট্যাঙ্কিটা খুলে নিছি। আমার দেখেন এই যে স্টোভার আছে, এই যে স্টোভারটা আছে আমার, দেখেন এই স্টোভার যখন আপনি এইভাবে স্টোভারটা যখন ক্যামের ভিতরে ঢুকবে এরকম সম্পূর্ণ পুশ হবে, যখন ক্যামের ভিতরে ঢুকবে সম্পূর্ণ এইভাবে পুশ হবে। দেখেন যখন আমার এই যে স্টোভারটা সম্পূর্ণ ক্যামের ভিতর ঢুকবে তখন আপনি হ্যান্ড পুলি আপনি ঘুরাইলে লোডেশন অনুযায়ী আপনার যে মুভিং নাইফ আছে, মুভিং নাইফ সামনে পিছে করা যাবে। তো দেখেন এই যে আমি স্টোভার এখানে এরকম চাপ দিছি, চাপ দেওয়ার পরে আমার যে এখানে মুভিং নাইফ আছে, দেখেন দেখেন এই যে দেখছেন আমার মুভিং নাইফটা, দেখেন এই যে হোল চলে আসছে। তো আমি এখানে যে স্টোভার আছে আমার, যে এই যে স্টোভার, তো আমি দেখেন স্টোভার এরকম চাপ দিয়ে ধরছি, স্টোভার চাপ দিয়া আমার যে হ্যান্ডফুলি আছে হ্যান্ডফুলি ঘুরাইছি। ঘোরানোর পরে কিন্তু আমার মুভিং নাইফ কতটুকু যাইতেছে, যদি আপনার মুভিং নাইফ কম লাগে তো আপনার এইখানে যে আমার যে ক্যাম আছে, এইখানে যে আমার ক্যাম আছে, এই যে ক্যামের যে দুইটা নাট আছে, তো দেখেন এই যে আমার ক্যাম আছে, ক্যামের যে নাট, এই যে দেখেন এটা ফার্স্ট স্ক্রু, আর এটা হইতেছে আমার ক্যামের সেকেন্ড স্ক্রু। তো এই ক্যামের স্ক্রু লুজ দেওয়ার পরে আপনি মুভিং নাইফ কতটুকু সামনে পিছে করবেন এই ক্যাম থেকেও করতে পারবেন। তো আমার এখানে আমি দেখাবো কীভাবে আপনারা ক্যাম টাইমিং করবেন। আমার এখানে সব ঠিক আছে, টেক আপ টাইমিং ঠিক আছে, আমার নাইফ ঠিক আছে। তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ক্যাম টাইমিং করবেন। তো আমি এই যে নাট আছে, নাটগুলো আমি লুজ দিয়ে নেই, দুইটা নাট আছে। দেখেন এখন আমার এই যে ক্যাম আছে, দেখেন এই যে ক্যাম আছে, দেখেন ক্যামটা কিন্তু এখন সম্পূর্ণ লুজ আছে। তো প্রথমে আপনার পজিশন আনতে হবে, পজিশন আনতে গেলে তো দেখেন এই যে প্রথমে আমি আমার মেশিনের স্টপ পজিশন আমি নিয়ে নিব।
তো দেখেন এখন এই যে আমি আমার মেশিনের স্টপ পজিশন দেখেন, স্টপ পজিশন আমি নিয়ে নিছি, টেক আপ পজিশন নিয়ে নিছি। আর আমার যে এখানে ক্যাম আছে, তো এখন দেখাবো কিভাবে আপনারা ক্যাম টাইমিং করবেন। তো আমার এখানে যে বুশ আছে, সবাই একটু খেয়াল করবেন, এই যে বুশ আছে দেখেন, এই যে বুশ, এই যে আমার যে ক্যামেরে সাপোর্ট দেওয়ার জন্য এই যে বুশ আছে, এই বুশ অনেক সময় গ্যাপ থাকে, ফাঁক থাকে। তো গ্যাপ আর ফাঁক থাকলে কিন্তু আপনার সুতা কাটবে না, অনেক সময় একটা কাটবে আর একটা কাটবে না। তো অবশ্যই ক্যামটা এই যে দেখেন আমি এই যে ফাঁক করছি, এরকম ফাঁক থাকলে কিন্তু কাটবে না, এরকম ফাঁক থাকলে কাটবে না, অবশ্যই বুশের সাথে এইভাবে ক্যামটা লাগিয়ে থাকবে, তাহলে কিন্তু সুতা কাটবে। তো আমার এই যে বুশ আছে, বুশের হইতেছে দ্বিতীয় স্ক্রু, আর ক্যামের হইতেছে প্রথম স্ক্রু। স্টপ পজিশন আয়না, বুশের দ্বিতীয় স্ক্রু আর ক্যামের প্রথম স্ক্রু। এই যে আমার ক্যামের যে প্রথম স্ক্রু আছে, প্রথম স্ক্রু আয়না আপনারা টাইট দিয়ে দিবেন ক্যাম। ক্যাম টাইট দিয়ে দিবেন। দেখেন এখন আমার ক্যাম টাইমিং হয়েছে কিনা কিভাবে বুঝবেন, আপনার যে এই যে স্টপার আছে, এই যদি আপনার ক্যাম টাইমিং ঠিক হয়, 100% ঠিক হয়, ঠিক হইলে আমার যে এই যে স্টপারটা আছে, এই স্টপারটা পুরোটা পুশ হবে। দেখেন এই স্টপার এরকম, এই দেখেন পুরো শেপের সাথে পুশ হবে এরকম। যদি আপনার ক্যাম টাইমিং 100% ঠিক থাকে, তাহলে এই স্টপারটা পুরোটা পুশ হবে। আর যদি আপনার ক্যাম টাইমিং ঠিক না থাকে, এই স্টপার পুরা পুশ হবে না। তো দেখেন এখন যদি আপনার ক্যাম টাইমিংটা যদি এরকম হয়, দেখেন এখন কিন্তু আমার স্টপার সম্পূর্ণ পুশ হইতেছে না। আর এখন দেখেন এখন আমার সম্পূর্ণ পুশ হইতেছে, অতএব আমাদের ক্যাম টাইমিং ঠিক আছে। এখন যদি সুতা না কাটে তাহলে অন্য সমস্যা আছে, তো আমরা দেখব আমাদের সুতা কাটে কি না। তো দেখেন সুতা, আমি যে সময় মেশিং সুইং করব, সে সময় আমার যে মোবিন নাইফটা আছে, মোবিন নাইফটা এই প্লেটের হোল দিয়ে দেখা যাবে, তাহলে কিন্তু সুতা কাটবে, আর যদি দেখা না যায় তো সুতা কিন্তু কাটবে না। দেখেন আমার সুতাটা কত সুন্দর কাইটা গেছে, দেখেন এই যে নিডলের সুতা বড় আছে। তো আমি আবার সুইং করে দেখাইতেছি, দেখেন কত সুন্দর কাটা গেছে, নিডলের সুতা বড় আছে। তো আশা করি সবাই বুঝতে পারতেন যে কিভাবে ক্যাম টাইমিং করবেন। আর যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আমাদের ভিডিও যদি আপনার ন্যূনতম উপকার হয়ে থাকে, একটা লাইক করবেন, বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।